বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব সর্দার বল্লভ ভাই প্যাটেল স্কলারশিপ সম্পর্কিত কিছু তথ্য। অর্থাৎ স্পেশালি আজকে যেটা জানবো সেটা হলো যে এই অ্যাপ্লিকেশন আপনারা কেন করতে পারছেন না, বা কবে থেকে এটা আবার শুরু হতে পারে, বা কেন বন্ধ করে দেওয়া হয়েছে, এই তিনটি তথ্য। এবং এছাড়াও আরো বিশেষ কিছু জেনে নেব, সেটা হলো যে এই স্কলারশিপটা যখন মিনিমাম এক মাস আগে চালু হয়েছিল, বেসিক কিছু তথ্য আপনাকে দিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করেননি, আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যেই, অর্থাৎ আপনারা যারা ভেবেছিলেন যে 30 তারিখে করবেন বা 30 তারিখের পরে করবেন, 30 তারিখে নতুন করে অ্যানাউন্স করা হয় যে ডেট এক্সটেন্ডেড করে আরো এক মাস বাড়ানো হয়েছে, অর্থাৎ 31 জুলাই পর্যন্ত করা হয়েছে। তো যারা পেন্ডিং আছেন বা যারা করতে পারেননি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও। তো স্পেশালি এটা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে HS পাস হতে হবে, অর্থাৎ গ্রাজুয়েট লেভেলের মধ্যে হলেই কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন। এটার জন্য কিন্তু এককালীন আপনাদেরকে 15,000 টাকা দেওয়া হবে। এখানে কিন্তু দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন একটা রেড একটা মার্কিং করে। তো এটার কন্ডিশন হচ্ছে এটাই, এবং এটা আপনারা অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনারা সর্দার বল্লভ ভাই প্যাটেল গুগলে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এত বড় একটি লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাপ্লাই নাও বাটন আসবে, যেহেতু এটা এখন বন্ধ আছে তো অ্যাপ্লাই নাও বাটনটা নেই। তো তার জন্য আপনারা ফলো করে রাখতে পারেন। ফলো করলে কি হবে, যখন এটা স্টার্ট হবে তখন কিন্তু আপনাদেরকে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। তো আজকে যেহেতু তিনটি জিনিস আমরা জানবো, তো প্রথমত জানবো কেন এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো 30 জুন যেহেতু এটা লাস্ট ডেট ছিল, তো 30 জুন লাস্ট ডেটের দিনই কিন্তু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে এটার ডেট এক্সটেন্ডেড করা হয়েছে, অর্থাৎ 31 জুলাই পর্যন্ত এটা চলবে। যারা আবেদন করতে পারেনি তারা আবেদন করতে পারবে। তো তারপরেই ঠিক, অর্থাৎ গতকাল 1 জুলাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে কিন্তু একটি অ্যালার্ট দেওয়া হয়, অর্থাৎ একটি বিজ্ঞপ্তি কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথমত যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কিন্তু এখন শর্টলিস্টিং চলছে, এবং এই শর্টলিস্টিং শেষ হওয়ার পরে বা অ্যানাউন্সমেন্টের পরেই কিন্তু আবার নতুন করে ওপেন করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ক্লিয়ার বলা হয়েছে, দিস স্কলারশিপ উইল রিওপেন সুন আফটার দ্য ফার্স্ট লিস্ট অফ স্কলারশিপ অ্যানাউন্সড। অর্থাৎ যারা আবেদন করে রেখেছেন তাদেরগুলো যখনই অ্যানাউন্সমেন্ট করা হবে তারপর পরেই কিন্তু আবার নতুন করে রিওপেন করা হবে, অর্থাৎ নতুন করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে এখানে বলা হয়েছে ইউ ক্যান ক্লিক অন দ্য ফলো বাটন। তো এখানে যে ফলো বাটনটা রয়েছে আপনাদেরকে কিন্তু এই ফলো বাটনে ক্লিক করে ফলো করতে হবে পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, অর্থাৎ গেট নোটিফাইড ওয়ান্স দ্য স্কলারশিপ রিওপেন্স। তো এছাড়াও এই ওয়েবসাইটের টিমের তরফ থেকে কিন্তু আরও একটি ক্লিয়ার করে বলা হয়েছে, অর্থাৎ যে সমস্ত ইউজার বা যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, আপনারা যারা কোশ্চেনগুলো করেছিলেন এই ওয়েবসাইটের উদ্দেশ্যে, অর্থাৎ কবে থেকে এটা আবার স্টার্ট হবে, তো এখানে যে টিমের তরফ থেকে যেটা বলা হয়েছে, ডিম্পল থাপা নামক যিনি রিপ্লাইটা করেছিলেন 1 জুলাইতে গতকাল, এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে আমরা কিন্তু বহু অ্যাপ্লিকেশন পেয়েছি যার জন্যই কিন্তু আমরা 30 জুন পর্যন্ত এটাকে লাস্ট ডেট হিসাবে রেখেছি, বা লাস্ট ডেট হিসাবেই থাকবে যেটা আমরা আগে থেকে ঘোষণা করে রেখেছিলাম, এবং আমরা নতুন করে আবার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করব বা নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা যখন আমরা ফার্স্ট যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফার্স্ট অ্যাপ্লিকেশনের রেজাল্টটা যখন আমরা অ্যানাউন্সমেন্ট করব তারপর থেকে কিন্তু আপনারা নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু একই উত্তর সব জায়গাতে কিন্তু দেওয়া হয়েছে টিমের তরফ থেকে, এবং এখান থেকে দেখুন আরও একটি উত্তর দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে ডিয়ার স্টুডেন্ট উই উইল এগেন স্টার্ট অ্যাকসেপ্টিং নিউ অ্যাপ্লিকেশন আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য রেজাল্ট অফ ফার্স্ট সেট অফ অ্যাপ্লিকেশন। অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু টিমের তরফ থেকে বা ওয়েবসাইট কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু একটাই কথা বলা হয়েছে যে প্রথমত যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 30 জুন পর্যন্ত তাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই বা ঘোষণার পরেই কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া স্টার্ট হবে। সুতরাং তার জন্যই কিন্তু এই মুহূর্তে আপনারা ওয়েবসাইটে এখানে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন না, এবং এটি কিন্তু এই মুহূর্তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা কিন্তু স্পষ্ট করে টিমের তরফ থেকে বা ওয়েবসাইটের তরফ থেকে কিন্তু স্পেশাল অ্যালার্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, অনেকে ভাবছিলেন যেটা কেন আবেদন করতে পারছে না বা তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আসলে তাদের কোনো সমস্যা নাই, এটা ওয়েবসাইট কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে, কারণ তারা অনেকগুলি অ্যাপ্লিকেশন অলরেডি পেয়েছেন। তার জন্য 30 জুন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ভেরিফিকেশন হবে, এবং সেটা যখনই ঘোষণা হবে তারপর পরেই কিন্তু আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফলো বাটনে ক্লিক করে ফলো করে রাখতে পারেন পরবর্তী নতুন অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং প্রতিনিয়ত এমন লেটেস্ট আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এছাড়াও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।